কোভিড পরিস্থিতিতে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় কাল ধরে বিভিন্ন স্কুল বন্ধ থাকায় গৃহবন্দী শিশুদের মনের চাপ দূর করতে এক অভিনব কর্মসূচি করতে দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর উত্তর তৃণমূল কংগ্রেসকে। শুক্রবার দুপুরে স্কুল পড়ুয়া শিশুদের মানসিক অবসাদ দূর করতে তাদের সার্বিক বিকাশের লক্ষ্যে কৃষ্ণনগর 10 নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো পাড়ায় পাড়ায় আনন্দ মেলা কর্মসূচি। এই কর্মসূচিতে শিশুদের স্থানীয় কোনো পার্ক বা উন্মুক্ত জায়গায় একত্রিত করে বিভিন্ন ধরনের খেলা, ম্যাজিক শো, নাচ গান, সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে বিনোদন দিয়ে তাদের মানসিক চাপ দূর করাই প্রধান লক্ষ্য। সেই সাথে শিশুদের মানসিক বিকাশ ঘটানোও তাদের উদ্দেশ্য বলে জানা গেছে। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা সভাপতি তথা শিক্ষক জয়ন্ত সাহা জানান, এই প্রকল্পটি এখান থেকে শুরু করা হলেও ধীরে ধীরে কৃষ্ণনগর শহরের প্রতিটি ওয়ার্ডে শিশুদের একত্রিত করে সেই এলাকাতেও চালু করা হবে। এছাড়াও শুধুমাত্র কৃষ্ণনগর শহর ভিত্তিক না করে ভবিষ্যতে শিশুদের কল্যাণে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সম্পূর্ণ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে। স্টিং নিউজকে জানান জয়ন্ত সাহা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অন্ন মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির পরামর্শে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, আমাদের সদর শহরচক্র এবং মহিলা তৃণমূল কংগ্রেস, আমরা কৃষ্ণনগর থেকে 10 নম্বর ওয়ার্ড থেকে একটা নতুন কর্মসূচি নিতে চলেছি। সেই কর্মসূচিটা হলো যে আপনারা জানেন যে শতাব্দীর সবচেয়ে বড় অতিমারিতে প্রায় 2 বছরের অধিক স্কুল বন্ধ, এবং এই দীর্ঘ স্কুল বন্ধে সব থেকে বেশি প্রভাব পড়েছে শিশু মনে। সবারই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শিশু মনে একটা বড় প্রভাব পড়েছে। সেই শিশু মনে প্রভাব থেকে শিশুদের মানসিকভাবে যে অবসাদ তার থেকে বার করতে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে আমরা এলাকার বিভিন্ন পার্ক বা স্কুলগুলো বা মাঠে আমরা এলাকার শিশুদের একত্রিত করে কোভিড বিধিকে মেনে সেখানে আমরা নাচ গান, আবৃত্তি, ড্রয়িং, কুইজ এবং ম্যাজিক শো, খেলাধুলা, এগুলো সব সহযোগে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। পরিশেষে শিশুদের বা শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এইভাবে আমরা তাদের অবসাদ থেকে যতটা বার করে নেওয়া যায় আমরা সাধ্যমতো তাদের পাশে থেকে চেষ্টা করছি। এবং এই কর্মসূচিটার নাম পাড়ায় পাড়ায় আনন্দ মেলা। আজকে আমরা কৃষ্ণনগর শহরে 10 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম, এরপরে সমস্ত কৃষ্ণনগর শহর, এরপরে নদিয়া জেলা সর্বত্র এই কর্মসূচিটা ছড়িয়ে যাবে। আজকে শুভ উদ্বোধন আমাদের এখান থেকে হচ্ছে। হ্যালো।